রাধে রাধে বন্ধুরা, আমরা আজকে বেড়াতে এসেছি ত্রিপুরার অন্যতম দর্শনীয় স্থান ত্রিপুরেশ্বরীর মা মন্দিরে। ত্রিপুরেশ্বরী মার মন্দির 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ, এক পীঠ। আমরা আজকে বেড়াতে এসেছি, আমার সাথে আছেন গার্ডেনিং উইথ সীমার ওনার সীমাজি, আর আমি স্বপ্না আপনাদের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে আছি অমর সাগর দিঘির পাড়, ত্রিপুরেশ্বরী মার মন্দিরের কাছে এই দিঘি। আমরা এই দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি, চলুন আমরা আজকে আপনাদেরকে আমিও দর্শন করি, আপনাদেরকেও দর্শন করাই ত্রিপুরেশ্বরী মার মন্দির ও মেলা ঘুরে দেখি, বেড়াই মেলাতে। চলুন আপনারা আমার সাথে দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখুন চারিদিকে কত ভক্তরা মার পূজার জন্য, মার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কত লোকের সমাগম এখানে। সবসময় এখানে লোকের ভিড় থাকে, এখানে মার মন্দিরে প্রত্যেক দিন প্রচুর লোক আসে মার দর্শনের জন্য। দেখুন কত লাইন, সবাই ম্যাক্সিমাম লোকই মাস্ক পরে আছে, তারা আবার কেউ কেউ মাস্ক পরে নাই, সবাই মার দর্শনের জন্য আসার জন্য সবাই মার দর্শনের অপেক্ষায় আছে, মার পূজার অপেক্ষায় আছে। এই একটু ফাঁকা জায়গা আছে, তারা মার পুজো দিয়ে সেরেছেন, তারা এখন আনন্দে বাইরে যাচ্ছেন, কেউ একটু গল্প করবেন, কেউ একটু আড্ডা দেবেন, এই নিয়ে আছেন। এখানে একটা বড় আম গাছ আছে, দেখেন প্রচুর লোক। এই হচ্ছে মায়ের শিব মন্দির, এখন এখানে পুজো দিয়েছে। এখানে ত্রিপুরেশ্বরী মা মন্দিরের বলি প্রথা আছে, এখানে ছাগ বা পাঠা বলি দেওয়া হয়। আমি ওদিকে যাবো না, আমি এখানে দাঁড়িয়ে আর আপনারাও মার দর্শন করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। Yeah.